হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বুকে জমা কফ ও কাশি একদিনেই দূর করার উপায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক। ঋতু পরিবর্তনের ফলে বিশেষ করে শীতকালে আমাদের দেহে নানা প্রকার সমস্যা দেখা দেয়। এর মধ্যে সর্দি কাশির প্রকোপ থাকে সবচেয়ে বেশি। এটি আরও মারাত্মক হয় যখন বুকে বসে যায়। খুব বেশি কফ জমে থাকার কারণে শ্বাসকষ্টও দেখা দেয়। তবে শুধু বড় মানুষরা নয়, বাচ্চারাও এই সমস্যায় ভুগে থাকেন। বুকে জমে থাকা এই কফ দূর করার জন্য রয়েছে কিছু অসাধারণ ঘরোয়া উপায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। লেবু ও মধুর সিরাপ। এক চামচ মধুর সাথে লেবুর রস ও দারুচিনির গুঁড়া মিশিয়ে একটি সিরাপ তৈরি করুন। যখনই গলা খুশখুশ করবে বা কফের কারণে শ্বাস নিতে কষ্ট হবে, তখনই এই সিরাপটি খেয়ে নিন। তাছাড়া কুসুম গরম পানিতে লেবু ও এক চামচ মধু মিশিয়ে খেলে গলা পরিষ্কার থাকে। আদা। বুকে জমে থাকা কফ দূর করতে আদা খুব ভালো কাজে দেয়। আদা চা কিংবা আদা পানি খেলে এই সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। আদা পানির জন্য এক গ্লাস গরম পানিতে আদা কুচি দিয়ে ফুটিয়ে নিন। পানি ভালোভাবে ফুটে উঠলে আদা ছেঁকে নিন এবং কুসুম গরম থাকা অবস্থায় খেয়ে ফেলুন। এছাড়া শুষ্ক কাশি এবং গলা খুশখুশ ভাব কমানোর জন্য এক টুকরো আদা মুখে নিয়ে রেখে দিতে পারেন। হলুদ। শুধু অ্যান্টিসেপ্টিক নয়, হলুদে আছে কার্কিউমিন নামক উপাদান, যা জমে থাকা কফ দ্রুত বের করতে সাহায্য করে। এতে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান গলা ব্যথা, বুকে ব্যথা দূর করতে সাহায্য করে। তাই প্রতিদিন কুলকুচি করার জন্য এক গ্লাস কুসুম গরম পানিতে এক চিমটি হলুদের গুঁড়ো মিশিয়ে নিন, অথবা এক গ্লাস দুধে আধা চা চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে জাল দিয়ে এর সাথে মধু মিশিয়ে খেয়ে নিন। তরল খাবার। বুকে কফ জমে থাকার কারণে খাবারের কষ্ট হয়, তাই এই সময় বেশি করে তরল এবং গরম খাবার খেলে আরাম পাওয়া যায়। সারাদিন প্রচুর পানি, জুস, মুরগি ও সবজির স্যুপ বা তুলসী পাতার চা পান করুন। গরম পানির ভাপ। ফুটন্ত গরম পানিতে মেন্থল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। চুলা থেকে পানি নামিয়ে একটি বড় তোয়ালে দিয়ে মাথা ঢেকে নিন এবং ঘন ঘন শ্বাস নিন। এভাবে অন্তত 10 মিনিট করে দিনে দুইবার ভাপ নিন। এতে বন্ধ থাকা নাক খুলে যাবে এবং বুকে জমে থাকা কফ বের হয়ে আসবে। গড়গড়া করা। গরম পানি দিয়ে গড়গড়া করলে গলা ব্যথা কমে যায়। এজন্য এক গ্লাস কুসুম গরম পানিতে আধা চা চামচ লবণ মিশিয়ে গড়গড়া করুন। এভাবে দিনে অন্তত 3 বার গড়গড়া করার চেষ্টা করুন। এটি কাশি কমাতে বেশ কার্যকর একটি ঘরোয়া উপায়। তো দর্শক, আপনারা জানতে পারলেন কফ ও কাশি দূর করার সহজ উপায় সম্পর্কে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।